সম্পর্কে আছে আর প্রভিডেন্ট ফান্ডের টাকা পাওয়ার কোনো গ্যারান্টি থাকবে না আমরা এই বাতিল করার দাবি সেখানে রেখেছি এই 12টি দাবি প্রকল্পের টাকা ইপিএফ এর টাকা বেসরকারি হাতে তুলে দেওয়ার অর্থ হচ্ছে আগামী দিনে বাতিল করার কথা বলছি পুরনো পেনশন প্রকল্প চালু করার কথা বলছি এবং এই ক্ষেত্রে ইপিএফ এবং বিভিন্ন প্রকল্প কর্মীদের নিয়োগটা যাতে সেখানে বাস্তবায়িত হয় এটা আমরা 11 নম্বর দাবি হিসেবে রেখেছি আপনারা জানেন আমাদের দেশের 12 নম্বর দাবিতে আমরা বলেছি 2004 সালে সরকার থেকে ঘোষণা করা হয়েছিল যার অর্থ হচ্ছে পেনশনের দায়িত্ব সরকার নেবে না পেনশনের যদি কিছু ব্যবস্থা করতে হয় শ্রমিক কর্মচারীদের এই যে প্রকল্প আমাদের দেশে কর্মচারীরা শ্রমিকরা তার বিরুদ্ধে আচরণ করেছেন দারুণভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে এখন পর্যন্ত এ সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি তার জন্য আবারও সারের দাম কমানোর বিষয়টা আছে আমরা 10 নম্বর দাবি হিসেবে এই বিষয়টাকে রেখেছি যাতে সরকারের সম্পর্কে সুনির্দিষ্ট পদক্ষেপ পণ্যের উপর কর চাপিয়ে সরকার তুলে দিচ্ছে এর জন্য পেট্রোপণ্যের দাম কমানোর দাবি আমরা এজন্য করছি কারণ এটা মূল্য বৃদ্ধির সাথে ছোট ছোট গরিব দেশগুলো আছে তারাও আমাদের চাইতে কম পেট্রোপণ্যের দাম রেখেছে সেই জায়গায় পেট্রোপণ্যের দাম বাড়িয়ে আমাদের ত্রিপুরা ছাড়া আমাদের জানা নেই ভারতবর্ষের অন্য রাজ্যে আছে তার জন্য এই কেন্দ্রীয় নেতৃত্ব শহর এলাকায় এরকম একটা প্রকল্প চালুর জন্য তারা দাবি করেছে এটা হচ্ছে আমাদের পঞ্চম দাবি ষষ্ঠ দাবি হচ্ছে অপ্রথাগত ক্ষেত্রে অর্থাৎ অসংগঠিত ক্ষেত্রে আনঅর্গানাইজড সেক্টর যেটাকে আমরা বলি অসংগঠিত ক্ষেত্রে যে কর্মরত শ্রমজীবী আছেন তাদের সার্বজনীন সামাজিক নিরাপত্তা তাদের কোনো নিরাপত্তা নেই না পেনশন আছে না অন্য কোনো ব্যবস্থা আছে তার জন্য তাদের সার্বজনীন নিরাপত্তার ব্যবস্থা যাতে করা হয় 6 নম্বর দাবিতে সেটা রাখা হয়েছে আপনারা জানেন আমাদের দেশে প্রায় 1 কোটির উপর মানুষ আছেন যারা দেশের বিভিন্ন স্কিমে কাজ করেন বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকার ঘোষিত প্রকল্পে কাজ করেন তাতে অঙ্গনওয়ারি ওয়ার্কাররা আছেন আশা কর্মীরা আছেন মিড ডে মিল ওয়ার্কাররা আছেন এবং অন্যান্য আরো বেশ কিছু ক্ষেত্রে এই প্রকল্পগুলোতে কাজ করেন মানুষ আছেন তাদের সেখানে ন্যূনতম মজুরি বা তাদের সামাজিক নিরাপত্তা নেই তার জন্য দেশের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা চোখ রাখেন নিশ্চয়ই লক্ষ্য করছেন হাজার হাজার এই প্রকল্প কর্মীরা আজকে রাস্তায় বেরিয়ে আসছেন তাদের ন্যূনতম মজুরি এবং সেখানে তাদের সামাজিক নিরাপত্তার দাবিতে আমরা আমাদের দাবি সনদের মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করেছি আপনারা দেখেছেন যে অতিমারির সময়ে এই প্যান্ডেমিকের সময়ে মানুষকে সেবা দেওয়ার জন্য যারা সামনে এগিয়ে এসেছেন সরকার বিভিন্ন সময়ে তাদের জন্য ঘোষণা দিলে পরও তাদেরকে রক্ষা তাদের নিরাপত্তার জন্য বাস্তবে আমাদের দেশের কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার কোন রকম ভূমিকা পালন করেনি তার জন্য তাদের নিরাপত্তা এবং তাদেরকে রক্ষা করার প্রশ্নে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলো যাতে সেখানে উদ্যোগ গ্রহণ করে তাদের জন্য যাতে বিমার ব্যবস্থা থাকে সুরক্ষার ব্যবস্থা থাকে আগামী দিনে প্যান্ডেমিকের এই সমস্যা আছে এই সরকার যাতে বিগত দিনে যারা কাজ করেছেন আগামী দিনে যারা কাজ করবেন তাদের যাতে বিমা নিরাপত্তার ব্যবস্থা সেখানে করে আপনারা দেখেছেন আমাদের দেশে আজকে কৃষি থেকে আরম্ভ করে শিক্ষা স্বাস্থ্য এই সমস্ত বিষয়গুলো এবং অন্যান্য গণ যে পরিষেবাগুলো আছে এই পরিষেবাগুলোতে রাষ্ট্রের ব্যয় দিনের পর দিন কমে যাচ্ছে এই জায়গাটাতে যাতে রাষ্ট্রের ব্যয় বাড়ানো হয় তার জন্য রাষ্ট্রের হাতে যাতে সম্পদের অভাব না হয় তার জন্য আমরা প্রস্তাব করেছি সুনির্দিষ্টভাবে আমাদের দেশের অল্প সংখ্যক যে ধনী মানুষ আছেন তাদের হাতে আমাদের সম্পদের বিরাট অংশ গিয়ে জমা পড়ছে আপনারা দেখেছেন ইতোমধ্যে আমাদের দেশের মাত্র 1 শতাংশ মানুষের হাতে আমাদের দেশের সম্পদের 70 ভাগ গিয়ে আজকে জমা হয়েছে আমরা প্রস্তাব রাখছি সরকার যাতে এই যুক্তি দেখাতে না পারে যে মানুষের উপকারের জন্যে আমাদের হাতে সম্পদ নেই তার সমাধানের জন্য আমরা বলেছি যারা ধনী আছেন অল্প সংখ্যক ধনী তাদের উপর যাতে সম্পদ কর সহ অন্যান্য কর সেখানে চাপানো হয় যার ভিত্তিতে আমাদের দেশের গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষকে সাহায্য করা যায় এটা আমরা 9 নম্বর দাবি হিসেবে সেখানে রেখেছি Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.